গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 16ই মে। আজকের দিনটা আমাদের কাছে খুব স্পেশাল ডে। কেন স্পেশাল অবশ্যই সেটা বলবো। অ্যান্ড আমি এখন আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি, কারণ সামায়রা আজকে এখনও ওঠেনি। আমি আর ঘরে ওর জন্য কথা বললাম না, কথা বললে ওর ঘুমটা ভেঙে যেতে পারে। তো আমি আমার ব্রেকফাস্টটা, আমি উঠে ফ্রেশ হয়ে আমার ব্রেকফাস্টটা নিয়ে আমি টেবিলেই বসে রয়েছি। তো ভাবলাম এখান থেকেই আজকে ব্লগটা স্টার্ট করি। সো তোমরা দেখতে থেকো কেন আজকের দিনটা স্পেশাল, আমি অবশ্যই শেয়ার করবো। অ্যান্ড আজকে আমি ব্রেকফাস্টে এটাই খাচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি একবার তোমাদেরকে। একটা পিনাট বাটার স্যান্ডউইচ, তার সাথে আছে খেজুর, কিশমিশ অ্যান্ড আমন্ড। অ্যান্ড এখানে এক গ্লাস জল, যেটা আমি খাই সেটা নিয়ে নিয়েছি। তার সাথে আমি নিয়ে বসেছি নেল পালিশ, এটা একটা কালার বারের রিমুভার, আর এটা হচ্ছে বেলা ভস্তের একটা ম্যাট নেল পালিশ। তো কালকে আমি ভেবেছিলাম যে আমি নেল পালিশ পরবো, যাই হোক সামায়রাকে নিয়ে বসে মানে সময় কাটাচ্ছিলাম বলে আর পড়া হয়নি। তো এখন যখন ও ঘুমাচ্ছে আর আমি মানে যেহেতু আমি এখন ডায়েটই করছি, তো আমাদের রান্নার এখন সেরকম একটা মানে উইকেন্ডগুলো ছাড়া বাকি সেরকম আমি ঝামেলা রাখছি না। তো ওই জন্য ভাবলাম যে ব্রেকফাস্টটা করে আমি একবার নেল পালিশটা পরে নিই, একবারও উঠে গেলে আর হবে না। অ্যান্ড তার সাথে আমাদের যে কয়েকটা পার্সেলও এসে আছে, যেমন কালকে মাইক্রোওয়েভটা আনার পরে দেখলাম একটা স্ট্যান্ড লাগবে, সেটাও স্ট্যান্ডটাও পেয়ে গেছি, কালকেই ডেলিভারি দিয়ে দিয়েছে। অ্যামাজন প্রাইমে অর্ডার দেওয়া হয়েছিল যেহেতু, তো কালকেই ওরা ডেলিভারি করে দিয়েছে। তো প্রবাবলি আজকে ওটা আনবক্স করে ওটা ওটার জায়গায় সেট করা হবে। তো বেশ কিছু ছোট ছোট কাজ আছে যেগুলো আমি এখন চেষ্টা করব করে নেওয়ার, যতক্ষণ না মেয়ে উঠছে নেল পালিশটা শুকিয়ে গেলে। তো চলো আমি আমার ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি অবশ্যই ততক্ষণেও যদি চিনি না ওঠে তাহলে আমি এখনই আমাদের কাছে কেন 16th May 2021 ওয়াজ ভেরি স্পেশাল সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমার নেল পালিশ পরা হয়ে গেছে, আমি দেখাচ্ছি তোমাদের সাথে। অ্যান্ড যে দিদি কাজ করেন উনি চলে এসছে, আমার বাচ্চা মেয়েটাও এসছে, পুচকু একদম, ওর 3 বছর কয়েক মাস বয়স। তো দিদি কাজ করে চলে গেলে, এখনো চিনি ওঠেনি, দিদি কাজ করে চলে গেলে আমি তোমাদের সামনে 16th মে মানে কেন এত স্পেশাল ছিল সেটা বসে ভাবছি শেয়ার করে দেব। তো ঠিক আছে, একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চিনি আমার ঘুম থেকে উঠে গেছে, কারণ দিদি কাজ করতে এসছে তো ঝাড় দেবে, ফ্যান যেই বন্ধ করেছে। আর মেয়ে উঠে গেছে, উঠে শুয়ে আছে, আমাকে দেখে বড় বড় চোখ করে তাকাচ্ছে। এই যে মুখে হাত সঙ্গে সঙ্গে, কি হয়েছে সোনা মা? ওলে বাবা, ওলে বাবা। তো যেহেতু উঠে গেছে, ডাইপারটা এখন খুলে দেবো। অ্যান্ড আমি যেটা রাত্রিবেলায় পড়াই না ওকে 11:30-12টার দিকে, ওটা আমি ভোরবেলার দিকে খুলে দিই। তো কোনো কোনো দিন না ও ভোরবেলার দিকে ওঠে না, আর তখন যদি আমি ওকে হাত লাগাই না তো ঘুমটা ভেঙে যাওয়ার চান্স থাকে। তো সেক্ষেত্রে আমি ওকে ও যে সময় ওঠে সেই সময়ই চেঞ্জ করে দিই। নর্মালি একটা ডাইপার আগে যখন আমি ওকে সবসময় একদম ছোটবেলায় পড়াতাম, একটা ডাইপার ম্যাক্সিমাম 3-4 ঘন্টাই পড়াতাম, বেশিক্ষণ রাখতাম না। তো ধীরে ধীরে ও যখন আস্তে আস্তে বড় হয়েছে আমি ওকে ডাইপারের ইউসেজ কমিয়ে দিয়েছি, আর এখন তো খালি সারাদিনে একবারই ডাইপার পরে রাত্রে, আর যেদিন আমরা কখনো বাইরে বেরোই তখন। তো আর ঘুমিয়ে আমি আরেকটা জিনিস নোটিস করেছি, বাচ্চারা ঘুমালে না টয়লেট একদম কম করে। তো ও রাত্রিরে যেটা পড়ে ওটা মানে ভেজেই না সেরকম একটা, 2-3 বারই হয়তো টয়লেট করে, তাও আমি ভোরবেলায় উঠে খুলে দিই। আজকে যে সময়টা ও খেতে ওঠে, আজকে যেহেতু ও একদম ওঠেইনি তো আমি আর ওর জন্য ওকে নাড়াচাড়া করাইনি, এখন ওটা চেঞ্জ করে দেবো। তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। সন্দীপ জাস্ট এক্ষুনি উঠলো 11টার সময়, ও আজকে একটু আগেই উঠেছে, ওর জন্য একটু ব্রেকফাস্ট বানিয়েছি, খাবে না বলছিল তা আমি অল্প করে একটু দিয়েছি। ও এখন যাবে একটু গ্যাসের অফিসে, কারণ আমরা হায়দ্রাবাদে প্রথম এসে যে জায়গাটায় ছিলাম গ্যাস অফিসের অ্যাড্রেসটা এখন ওখানকারই আছে, তো ওটা ফিজিক্যালি গিয়ে তো চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ এখন যে ফ্ল্যাটটাতে আছি ওখানে নাহলে গ্যাস ডেলিভার করবে না। তো বললো যে আজকে সোমবার আছে, আমি আজকেই করে আসি, তা না হলে গ্যাস শেষ হয়ে গেলে সব প্রবলেম হবে। ইন্ডাকশান আছে বাট স্টিল গ্যাসের করে করে অভ্যাস, তো ইন্ডাকশানে আমরা মানে সাপোর্টের জন্য রেখে দিয়েছি যে গ্যাস শেষ হলে বা যে সমস্ত জিনিসগুলো ইন্ডাকশানে করলে তাড়াতাড়ি হয়ে যাবে সেই সবের জন্য। তো সন্দীপ ওখান থেকে এসে সন্দীপ বলল যে ও মাইক্রোওয়েভের স্ট্যান্ডটা দেখবে কি ইনস্টল করা না করা না, আমি বুঝতে পারছি না। একটা বড় বাক্স দিয়ে গেছে, এই যে দেখো একটা বড় বাক্স দিয়ে গেছে, এখন স্ট্যান্ডটা কি ওইটুকুই কিনা, কারণ
মানে আমি কোন অ্যাপ থেকে অর্ডার দিয়েছিলে বেশি একটা হাইট দেখাচ্ছিল না, এবার বুঝতে পারছি না যে ওই হাইটটা এর মধ্যে ভরা নাকি পার্টস গুলো ওরকম মানে দেওয়া রয়েছে আমাদেরকে অ্যাসেম্বল করে নিতে হবে। তো এসে ওটা দেখবে, অ্যান্ড তার সাথে চিনির যে ওয়ার্ড্রোবটা দিয়ে গেছে তো ওটাও বলছে যে আমি আজকে চেষ্টা করব ইনস্টল করার, আগে ঘুরে আসি। তো ওটাই ও করে আসুক, আমি তার মধ্যে সন্দীপ বেরিয়ে গেলে বিছনা পরিষ্কার করে চিনিকে স্নানটা করিয়ে নেব। তাহলে কি হবে, সন্দীপ আসার পরে আমি সন্দীপ যখন ওগুলো মানে অ্যাসেম্বল করতে বসবে আমি তোমাদের সাথে ওটা শেয়ার করতে পারবো। চলো পরে দেখা হচ্ছে। চিনি আজকাল আয়না দেখতে খুব পছন্দ করে, আয়নার দিকে তাকালে ও নিজেকে নিজে দেখে আর হাসে। এখন মনে হচ্ছে না হাসছে, কারণ হচ্ছে ও দেখেছে আমার হাতে ফোনটা আছে আর আয়না দিয়ে দেখতে পাচ্ছে পিছনে পাপা বসে আছে, ওই জন্য মাথাটা ঘুরিয়ে নিয়েছে। সন্দীপ যাচ্ছে গ্যাসের অফিসে, কয়েকটা কাজ আছে ওই যেটা বললাম আমি অ্যাড্রেস চেঞ্জ করার জন্য। তো ও বেরিয়ে গেল ব্রেকফাস্টটা করে। আমি এবার মেয়েটা একটু ঘুম 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 মেয়েটার লাগছিল, তো আমি ভাবলাম মনে হয় ঘুমাবে চিনি, তো চিনি দেখলাম ঘুমাচ্ছে না এখনো, তাও আমি ওকে দোলনায় দিয়ে রেখেছি। এই যে দেখি হাসছে শুয়ে শুয়ে, তাকে ঘুমাচ্ছে না। তো যাই আমি ওকে স্নান করিয়ে দিই, কারণ সন্দীপ আবার যখন ফিরে আসবে না, সন্দীপ ফিরে আসার পরে আমি আমি একটু কাজ আছে সন্দীপকে হেল্প করবো ওগুলো অ্যাসেম্বল করার জন্য যদি কোনো হেল্প লাগে। তো তারপরে আমরা লাঞ্চ করে একটু দুপুরবেলা অ্যাজ ইউজুয়াল যেমন বিশ্রাম নিই বিশ্রাম নেব, অ্যান্ড চলো তোমাদের সাথে পরে শেয়ার করছি আর। তো আমি বলেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো কেন 16/5/2021 আমার কাছে আমাদের কাছে খুব স্পেশাল, আর ওই দিনটা মানে আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের কাছে তো ভীষণই স্পেশাল থাকবে। অ্যাকচুয়ালি আমরা মোটা গত বছর আমার 2016 বিয়ে হয়েছে, তো 2021 যথারীতি 5 বছর হয়েছে ফেব্রুয়ারি মাসের 26 তারিখে। তো আমরা তার আগে সেভাবে মানে বেবি প্ল্যানিং যে করব সেরকম একবার 2018 ভেবেছিলাম যে বিয়ে হয়েছে 2 বছর হয়ে গেছে যখন, এবার তাহলে একটা আমরা বেবি নিয়ে নিই। তো সেই সময় সন্দীপ মানে যে সময় আমরা ভাবছিলাম সে সময় সন্দীপের আবার মুম্বাইয়ে আসার ছিল জবের জন্য, তো আমাদের ওটা পোস্টপন্ড হয়ে যায়। পোস্টপন্ড হয়ে যাওয়ার পরে আমরা সেইভাবে মানে আর প্ল্যান করতে পারিনি, ও মুম্বাইতে ছিল আমি কলকাতায় ছিলাম। তারপরে 2019 যথারীতি আমি একটা ল্যাটারাল মুভমেন্ট নিয়ে আমার অফিস থেকে নিয়ে আমি মুম্বাইতে আসি, মানে কলকাতা থেকে ট্রান্সফার নিয়ে মুম্বাইতে আসি। তো মুম্বাইতে 2019 এসে মোটামুটি আমরা চাইছিলাম যে একটু গুছিয়ে নিয়ে তারপরে একটা বেবি প্ল্যান করব। তো 2020 তো মার্চ মাস থেকে লকডাউন হয়ে গেল, করোনা চলে আসলো, তো সেই কারণে আর আমাদের হয়ে ওঠেনি। তারপরে যখন 2021 মোটামুটি সব করোনা টোরোনা একটু যখন দেখলাম যে হ্যাঁ এখন ভ্যাকসিনেশন টেশন চলে এসছে, আস্তে আস্তে সব কিছু একটু রেস্ট্রিকশনের মধ্যে হলেও ওপেন হচ্ছে, তো আমরা ভাবলাম যে ঠিক আছে। অ্যান্ড তাছাড়া আমাদের 2016 বিয়ে হয়েছে, 2018 এই 2021 ফেব্রুয়ারিতে 5 বছর হয়েও গেছে, তো আমি আর সন্দীপ ডিসাইড করলাম যে ঠিক আছে চলো এবার আমরা একটা মানে বেবি নেব। বাট সন্দীপের কোথাও না কোথাও তাও মনে হয়েছিল যে না আমরা দুজন কি করে ম্যানেজ করব বা রেসপন্সিবিলিটি অনেক থাকবে, আর দুজনেই জব করি তো আমার উপর বার্ডেন না হয়ে যায়, মানে এরকম না হয় কি যে আমি মেয়ে বলে আমাকেই সব স্যাক্রিফাইস করতে হচ্ছে। তো যাই হোক, ওয়ার্ক ফ্রম হোমটা যবে থেকে লকডাউন শুরু হয়েছে ওয়ার্ক ফ্রম হোমই ছিল, তো আমরা বললাম যে না ঠিক আছে চলো এবার একটা কিছু প্ল্যান করতেই হবে। তো যথারীতি 2021 মে মাসের মানে ওই সময়টা থেকে আমার একটু সিমটম হচ্ছিল, যে কারণে আমার মনে হচ্ছিল যে হ্যাঁ আমি মনে হয় কনসিভ করেছি। যাই হোক তখন তো বুঝতে পারছিলাম না, তো 15 তারিখ মনে হয়েছিল যে হ্যাঁ এবার একবার চেক করে দেখাটা উচিত। তো 15 তারিখ সন্দীপ বাড়িতে ওই যেগুলো আমরা হোম কিট দিয়ে টেস্ট করি ও নিয়ে এসেছিলো, 15 তারিখ তো আর করা হয়নি। তো 16 তারিখে আমি সকালবেলায় উঠেই মানে এটা বলছি 16/2021 সকালবেলা উঠেই আর দেরি না করে আমি টেস্ট করি, অ্যান্ড যথারীতি টেস্টের পরে দেখি যে রেজাল্ট পজিটিভ। তো আমি তো পুরো খুশিতে পাগল হয়ে গেছিলাম, সন্দীপ তো মানে বিলিভই করতে পারেনি কি মানে
এত জলদি সবকিছু হয়ে যাবে, কারণ অনেক সময় আমরা শুনেছি যে শুনেছি দেখেছি বন্ধু বান্ধব নিজেদের রিলেটিভদের ক্ষেত্রে কি অনেক দিন ধরে প্ল্যান করছে, মানে সুস্থ সবল তারাও বা এজও ধরো এমন কিছু না, বাট অনেক দিন ধরে প্ল্যান করছে তারপরে গিয়ে চলছে, বাট আমরা জাস্ট তার এক মাস আগেই মানে বলছিলাম অ্যানিভার্সারিটা চলে গেছে ফেব্রুয়ারি মাসের 26 তারিখে, মার্চ মাসেই আমরা ডিসকাস করছিলাম। তার মধ্যে কি হয়েছিল, এপ্রিল মাস থেকে আবার মুম্বাইতে পুরো লকডাউন চালু হয়ে গেছিল, কারণ মুম্বাইতে কেসেস আবার বাড়তে শুরু করে দিয়েছিল। তো যাই হোক, এবার খুব মানে একটা ভয়েরও খুশির সাথে সাথে একটা ভয়েরও ব্যাপার ছিল, কারণ আমরা মুম্বাইতে যেখানে ছিলাম ওই মানে সোসাইটি বিল্ডিং এর মধ্যে না, আমরা সেকেন্ড ফ্লোরে ছিলাম, সেকেন্ড ফ্লোরে সামনের ফ্ল্যাটে, থার্ড ফ্লোরে, সিক্সথ ফ্লোরে প্রচুর কেসেস ধরা পড়ছিল ওই সময়, অ্যান্ড যেই যেই ফ্লোরে ধরা পড়ছিল সেই সেই ফ্লোর পুরো ক্লোজ করে দিচ্ছিল, বাইরে থেকে তাদেরকে কাউকে অ্যালাউ করছিল না, জিনিসপত্র ওদেরকে সিকিউরিটি মানে একটা টাইম দিয়ে দিয়েছিল, ওই টাইমটাই সিকিউরিটি গিয়ে দিয়ে আসছিল যদি বাইরে থেকে ওরা কিছু অর্ডার করছিল। তো যাই হোক, প্রচুর রেস্ট্রিকশনের মধ্যে ছিল। তো আর ওই সময়টা আরো কি হয়েছিল, 16ই মে গত বছর তোমাদের কাউর মনে আছে কিনা জানি না, তক্তেই বলে একটা ঝড় হয়েছিল, তো ওটা মুম্বাইতে খুব মানে এফেক্টেড ছিল। তো সেই সময় 16 তারিখে রাত্রিবেলায় তো আমার পক্ষে সন্ধিবার দেরি করতে চাইছিল না যে ইমিডিয়েটলি আমরা একটা ডক্টর ভিজিট করি, অ্যান্ড ডক্টর ভিজিটটা যে এমন না যে আমরা কোনো মানে অ্যাপেলো বা এমন কোনো জায়গায় দূরে গিয়ে করি, ও চাইছিল যেহেতু আমাদের ওয়ার্ক ফ্রম হোম চলছে আর আমরা যে সোসাইটিটা ছিলাম তার আশেপাশেই যেন কোনো ডক্টর হয় যাতে ইমিডিয়েট কোনো প্রয়োজন হলে আমরা কনসাল্ট করতে পারি, অ্যান্ড সেকেন্ড ওপিনিয়ন যদি নেওয়ার দরকার হয় অবভিয়াসলি আমরা তখন অন্য কোনো ডাক্তারের কথা ভাববো। তো ডক্টরের অ্যাড্রেস যথারীতি পেয়ে গেছিল, বাট 16 তারিখে এত ঝড় বৃষ্টি হয়েছিল আমরা যেতে পারিনি। 17 তারিখে সকাল থেকে ঝড় বৃষ্টি হচ্ছিল দুপুরের পর থেকে, আর আমার তখন অফিস চলছে সন্দীপেরও চলছে, দুপুরের পর থেকে যথারীতি একটু কমেছে। তো সন্দীপ ফোনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছিল, নিয়ে আমরা সন্ধেবেলায় যাই, অ্যান্ড ম্যাডাম নিজে চেক করেন, নিজে চেক করার পরে উনি তো বললেন যে হ্যাঁ প্রেগনেন্সি ইজ দেয়ার, তাও উনি বললেন যে কত দিনের আর কি গ্রোথ হয়েছে সেসবগুলো চেক করার জন্য ওই সময় একটা USG উনি লিখে দিলেন। তো USG সেন্টার পাশেই ছিল, ওনার রিকমেন্ডেশনে ওখানেই চলে গেলাম, ওটা আমার ফার্স্ট USG ছিল, অ্যান্ড তখন USG তে আসলো আমি অলমোস্ট 1.5 মান্থসের প্রেগনেন্ট, মানে তখন আমার সেই দিন থেকে কি তার পরের দিন থেকে আমার 6 উইক্স স্টার্ট হবে এরকম। তো ম্যাডাম বললো কি ভালো, আরে তখন মানে বাচ্চার হার্টবিটও আমি শুনতে পেয়েছি, অলরেডি 1.5 মাস হয়ে গেছিল, তো ম্যাডাম বললো সবকিছু ঠিকঠাক আছে অ্যাজ অফ নাও, কোনো টেনশন করো না, কিছু নিয়ে টেনশন করো না, খালি কিছু রেস্ট্রিক্টেড জিনিস আছে যেগুলো করবে না আর খাবে না, আদারওয়াইজ সব করো, প্রথম 3 মাসটা একটু সাবধানে থাকো, যেমন আমাকে আনারস খেতে বারণ করেছিল, পাকা কাঁচা পেঁপে খেতে বারণ করেছিল, আর ওই সময় যেহেতু করোনা সিচুয়েশন ছিল তো আননেসেসারি ট্রাভেল করতে না করে দিয়েছিল, আদারওয়াইজ আমাকে বলেছিল তুমি সব করো, যা খেতে ইচ্ছা করবে বাড়ির খাবার খাও, কোনো অসুবিধা নেই, হাসি খুশি থাকো। তো ওইভাবেই ফলো করেছিলাম, অ্যান্ড ভাবা যায় সে গত বছর পেটের মধ্যে ছিল আজকের দিনে জানতে পেরেছিলাম, আর এই বছর সে আর 1 সপ্তাহ পরে 5 মাসের হয়ে যাবে, সে এখন কোলে উঠে আমার চুল টানছে, আমার চুল কাটিয়ে ছেড়েছে, আমার চুলটা বড় বড় ছিল, চুলটা কাটিয়ে ছেড়েছে, এত জোরে জোরে টানছিল, তাছাড়া এত গরম কেটেই দি চুল, তারপরে সে এখন এত বড় হয়ে গেছে। তো এই জন্য মানে 16ই মে আমাদের কাছে 2021 এত স্পেশাল। তো এটাই ছিল আমি যেটা বলেছিলাম যে কেন স্পেশাল জানাবো, তো এটাই হচ্ছে স্পেশাল ব্যাপারটা। তোমরা বলো তোমাদের শুনে কেমন লাগলো। চলো চিনিকে এখন স্নান করিয়ে দিই, চিনি স্নান করে নিক, তারপরে আমিও স্নানটা করে নেব, দেন লাঞ্চের প্রিপারেশনটা করতে হবে। সন্দীপের কাজ সেরে চলে এসছে গ্যাসের, আর আসার সময় ওকে বলে দিয়েছিলাম একটু বাজার করে আনতে, কিন্তু বাজারের ব্যাগ তো দেখতে পাচ্ছি না, জানি না ওই ব্যাগটার ভিতরে কিছু আছে কিনা। বাজার গিয়ে এনেছো আদৌ কিছু? এই ব্যাগের মধ্যে বাজার ভরে কে আনে সন্দীপ? আচ্ছা রেখে দাও। হ্যাঁ তালের শাঁস, কলকাতায় থাকতে কত খাওয়া হতো, মানে এখানেও যে পাচ্ছি সেই ব্যাপার। তোর মেয়েকে স্নান করানো হয়নি, সে নিয়েছিলাম স্নান করানোর জন্য, বাট সে ঘুমাবে বলে কান্নাকাটি করছে, এখন দরজাই খুলতে দিচ্ছিল না তাকে রেখে, তো সে এখন তাকে স্নান করাবো ভাবছি। ঠিক আছে তুমি বিশ্রাম নাও, আমি মেয়েকে স্নান করাই। তো যাই, আমি চিনিকে স্নানটা করিয়ে নি, তারপরে দেখতে হবে সন্দীপ কি কি বাজার থেকে নিয়ে এসছে। সন্দীপের একটা বিশেষ গুণ বলে দিই, সন্দীপ যখনই বাজারে যায় হয় সন্দীপ টাকা দিয়ে জিনিস আনে না,
আর না হলে সন্দীপ কি করে, টাকা দেয় পচা ধচা জিনিস নিয়ে আসে। দুদিন আগে যখন ক্রিকেট খেলতে গেছিল, ওকে বলেছিলাম আলু পেঁয়াজ এনে দিতে, ও পেঁয়াজ এনেছিল 1 কেজি, যেখানে ম্যাক্সিমাম 2-3টে পেঁয়াজ ভালো ছিল, বাকি সব পেঁয়াজ পচা ছিল, যেটা উপর থেকে দেখতেও পাচ্ছিল যে পেঁয়াজগুলোর কন্ডিশন ভালো না। ও কেন এনেছিল আমি জানি না, ও এরকমই করে। ঠিক, তোমরাও বলো তোমাদের কাউর হাজবেন্ড যদি এরকম করে থাকে। তো দিন পরে তালের শাঁস খাচ্ছি, প্রায় 3-4 বছর কলকাতা ছাড়ার পর আর খাওয়া হয়নি। আর লাস্ট 3 ইয়ার্সের মতন মুম্বাইতে ছিলাম, ওখানে না মানে আমরা যেখানে যে ছিলাম এতটা দেখিনি তাল শাঁস পাওয়া যেত, আর তাও যাও 2-1বার দেখেছি, তখন তো করোনা সিচুয়েশন চলছিল, তো তখন আর বাইরের থেকে খাবার ওইভাবে মানে তাল শাঁস দেখতে আমার না কেটে দেয় না, তো ওইভাবে খাওয়ার আর তখন তো কোনো ইচ্ছাই ছিল না। তো আজকে সন্দীপ নিয়ে এসছে, আমি এখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুললাম, তো একবারে দুপুরবেলা আমরা যে ফলটা খাই সেটাও একবারে কেটে নিয়ে প্লেটে রেডি করে রাখলাম, তাহলে কি হবে খাওয়ার সময় আর আমাকে কাটতে হবে না। আর এছাড়া সন্দীপ বাজার থেকে এই জিনিসপত্রগুলো নিয়ে এসছে, এখানে রেখে দিয়েছে, তো এগুলো আমাকে ফ্রিজে তুলতে হবে, তো এগুলোকে ফ্রিজে তুলতে হবে। আমি এখনো পর্যন্ত স্নান করতে পারিনি আজকে, আমি এইবার যাব স্নান করতে, কারণ একটু মানে রাইস খেতে ইচ্ছা হচ্ছিল, আর ওটস খাচ্ছি তো ঠিকই আছে, বাট একটু রাইস খেতে ইচ্ছা করছিল, তো ওটারই একটা করা হয়েছে, করে তারপরে আমি এখন যাচ্ছি স্নান করতে, করে যখন একটু জল দিয়েছি, এত গরম লাগছে দুপুর বেলা, তো এখন যাব স্নান করতে, স্নান করে তারপরে খাবো, খেয়ে সামায়রাকে নিয়ে তারপরে আবার একটু রেস্ট করব। তো তোমাদের সাথে আর দেখা হবে সন্ধেবেলায়। পুরোটা মাইক্রোওয়েভের স্ট্যান্ডটা আনবক্সিং করা অলরেডি শুরু করে দিয়েছিল, তো আমি ওকে বললাম যে একটু ওয়েট করো, আমি স্ট্যান্ডটা, আচ্ছা স্ট্যান্ডটা অ্যাসেম্বল করাই আছে, তো স্ট্যান্ডে আর কিছু করার নেই, প্লাস্টিক খুলবে আর ওখানে লাগিয়ে দেবে। ওটাই আমি বলছিলাম, আমি না বক্সটা দেখে হাইটটা দেখে বুঝতে পারছিলাম না, তো ওদিকে আমার মেয়ে একা রয়েছে বলে চিৎকার করা শুরু করে দিয়েছে। দাঁড়াও আমার মেয়েকে নিয়ে আসি, সন্দীপ একটু দাঁড়াও, চিনিকে নিয়ে আসি। তো চিনিকে নিয়ে এসেছি, সন্দীপ এটা তো আনবক্সিং করা হয়ে গেছে যখন, ওটা সন্দীপ একটু জাস্ট মাইক্রোওয়েভটা তুলে ওর উপরে রেখে দেবে, অ্যান্ড এরপরে দেখতে হবে চিনির ওয়ার্ড্রোপটা কিভাবে কি অ্যাসেম্বল করা যাবে। তো সন্দীপ ওটা এখন ওর উপরে রাখছে, ওর এখানেই রাখার পর একবার দেখাচ্ছি কেমন দেখতে লাগছে। তো স্ট্যান্ডের উপর রাখার পরে মাইক্রোওয়েভটা এরকম দেখতে লাগছে, এবার আর কোনো প্রবলেম হবে না, এবার হচ্ছে মাইক্রোওয়েভটা ইজিলি অ্যাক্সেস করা যাবে। আগে কি হচ্ছিল না, ডোরটা খোলা যাচ্ছিল না স্ল্যাবের উঁচু জায়গাটার জন্য, তো এবার সন্দীপ করবে মেয়ের যেটা ওয়ার্ড্রোপটা এনেছে ওটাকে অ্যাসেম্বল করবে, চলো ওটা দেখি। ফাইনালি চিনির ওয়ার্ড্রোপটা সেট আপ হয়ে গেছে, সন্দীপ ওটাকে অ্যাসেম্বল করে দিয়েছে, অনেকক্ষণ সময় লাগলো, তাই জন্য আর পুরোটা আমি রেকর্ড করতে পারিনি, আমি একটু টাইম ল্যাপসে বসিয়েছিলাম, বাট তারপরে চিনি এমন চিৎকার চেঁচামেচি শুরু করলো আমাকে ক্যামেরাটা ছেড়ে দিতে হলো, তো এরকম দেখতে লাগছে। একবার তোমাদেরকে ফুল দেখিয়ে দিই, এরকম লাগছে, সন্দীপ একটু খুলে একটা দুটো বক্স দেখাও, এই যে এরকম লাগছে দেখতে। বেসিক্যালি আমরা একটু পিঙ্ক কালারের খুঁজছিলাম, একটা পেয়েছিলাম হ্যালো কিটি পিঙ্ক কালারের, কিন্তু ওখানে ওটার না ডিপার্টমেন্টগুলো কম ছিল, 4টে কি এরকম কিছু একটা ছিল, তো আমি চাইছিলাম যে মেয়ের জিনিসপত্র তো অনেক, তো এগুলো নিয়েছি। আর এগুলো নেওয়ার একটা কারণ আছে, আমরা এখান থেকে যদি আবার অন্য কোনো জায়গায় চেঞ্জ করছি রুম, তো এগুলো পুরোটাই মানে আবার খুলে পার্ট বাই পার্ট নেওয়া যাবে, ওখানে গিয়ে ইনস্টল করে নেওয়া যাবে, তো ওই জন্য এই জিনিসটা নেওয়া হয়েছে। তোমরা দেখে অবশ্যই জানিও চিনির ওয়ার্ড্রোপটা কেমন হয়েছে, তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। ফাইনালি রাত্রে ঘুমানোর সময় হয়ে গেছে, চিনিরও ঘুম পেয়ে গেছে, চিনিকেও রেডি করিয়ে দিয়েছি, যেমন আমি ওর রোজ দিন জামা কাপড় ছাড়িয়ে ওকে রাত্রিবেলায় ক্রিম ট্রিম মাখিয়ে ডাইপার পরিয়ে দিই, ওকে নিয়ে আমি এখন শুয়ে পড়ব, ও ঘুমা, ও 10-5 মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়বে, ও ঘুমিয়ে পড়লে আমি শুয়ে শুয়ে ব্লগটা এডিট করে রেখে দেবো সকালবেলা উঠে 9টা থেকে 10টায়, যেমন আমি ডেইলি পোস্ট করছি।
সেরকম পোস্ট করব। অ্যান্ড আজকে সারাদিন এত ছোট ছোট কাজ করেছি বলে এত টায়ার্ড লাগছে মনে হয়। অ্যান্ড আমি সেভাবে আজকে আমাদের কোনো লাঞ্চ বা ডিনার তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ ম্যাক্সিমাম টাইমটাই আমরা ওটস খাচ্ছি, আর ওটসের ওই দুটো তিনটে জিনিসই খাওয়া হচ্ছে, হয় ওটস চিলা নালে ওটসের খিচুড়ি। তো ওগুলার আলাদা করে কি শেয়ার করব, কাল আমি তো দুদিন দেখিয়েছি। আজকে দুপুরে যেমন একটু ভাত খেতে ইচ্ছা করছিল তো একটু ফ্রাইড রাইস টাইপের করে খাওয়া হয়েছে। এবার ওটস খেতে খেতে না তখন মনে হচ্ছে কি না একটু ভাত খাই, খুব ভাতের নেশা উঠছে। তো তখন মানে যেদিন যেদিন ওরকম মনে হচ্ছে সেদিন সেদিন একটু অল্প কোয়ান্টিটিতে ছোট একটা বাটিতে আমি ভাত মানে বাটিতে মেপে ভাত খাচ্ছি, একটা এক কাপ মেপে ভাত খাচ্ছি, তার সাথে আমি অন্য মানে ডাল সবজি এগুলো বেশি খাওয়ার চেষ্টা করছি। তো এটাই ছিল। আর তাছাড়া হায়দ্রাবাদেরও প্রচুর গরম, মানে ক্লান্তি চলে আসছে, এটা রয়েছে। তার সাথে তো একটা ছোট বাচ্চা থাকা মানে তারও অনেক রেসপন্সিবিলিটি থাকে। তো চলো কালকে আবার দেখা হবে, ততক্ষণে তোমরা আজকের যে ব্লগটা আছে দেখে নিও। অ্যান্ড প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। অ্যান্ড চলো, গুড নাইট।